জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের প্রায় 2500 জন শিক্ষককে দীর্ঘ 21 বছরেও এমপিওভুক্ত না করায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, এমপিওভুক্ত না করায় এইসব শিক্ষক সরকারি সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, মানবেতর জীবনযাপন করছেন তারা। এই সময় দাবি আদায় কর্মসূচি ঘোষণা করেন সমিতির নেতারা। এর মধ্যে রয়েছে 10 ও 11 নভেম্বর সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব আঞ্চলিক কেন্দ্রের সামনে মানববন্ধন, 30 নভেম্বর লাগাতার অবস্থান কর্মসূচি, এমপিওভুক্তি না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান নেতারা।